যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আমার গোবিন্দ, তার বা কি প্রয়োজন আছে মাঠে মাঠে এইভাবে ধেনু চড়িয়ে বেড়ানোর? তার পিতা হলো নন্দ মহারাজ, যিনি হলেন বৃন্দাবনের রাজা। তা সেই রাজা তো পারতেন ওই নবলক্ষ ধেনুকে মাঠে নিয়ে যাওয়ার জন্য, ওই বৃন্দাবনে যারা খুব দিন দুঃখী গরিব তাদেরকে রাখতে পারতেন, তাহলে গোবিন্দ তিনি কেন নিয়ে যেতেন? তার পিছনে কারণ আছে মা, এটাও জীব শিক্ষা। ভগবান বললেন আমি যেটাই করি তার পিছনে কারণ থাকে। তিনি কি করলেন? জগৎজীবকে শিক্ষা দেবার জন্য বললেন আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। নিজে যদি আচরণটা ঠিক না করি তাহলে অপরকে তো শিক্ষা দিতে পারবো না, তাই তো? তাই প্রভু নিজে আচরণ করলেন, কি বললেন? পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। তাহলে আমার গোবিন্দের পিতা নন্দ মহারাজ, তার সম্পদ হলো নবলক্ষ ধেনু, তাদেরকে প্রতিনিয়ত তিনি মাঠে নিয়ে যান। তাছাড়া এর পিছনে তো আরও কারণ আছে, ধেনুবৎস এবং সখাগণ যারা গোবিন্দ ছাড়া কানাইকে ছাড়া কেউ বনে যেত না। তাহলে প্রভু তার পিতার সম্পদকে রক্ষা করছেন, তাই তো? আমাদেরও কর্তব্য পিতার সম্পদকে রক্ষা করা। তাহলে আমাদের পিতা কে বাবা? অনাদি আদি গোবিন্দ ভগবান কৎসা, যিনি আমাদের জগৎ পিতা। তার সম্পদ কি এই কলিযুগে? মধুমাখা হরিনাম। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। অর্থাৎ নাম ছাড়া এই কলিযুগে আর কিচ্ছু করার নেই, যে যাই করো না কেন, যদি হরিনাম করতে না পারো না করো, হরিনামকে যদি সার না করো তবে তুমি কিন্তু উদ্ধার হতে পারবে না। সর্বধর্ম সার বললেন, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। শাস্ত্রে কি বললেন? সমস্ত ধর্মের সার হলো এই মধুমাখা হরিনাম। জয় গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গোবিন্দ তিনি সখাগণকে সঙ্গে করে নিয়ে বনমাঝে খেলা করছেন। কেমন ভাবে খেলছেন আস্বাদন করুন। খেলত রাম কানা আজি, খেলত রাম কানাই আজি, খেলত রাম কানাই আজি, খেলত রাম কানাই আজি, খেলত রাম কানাই শ্রী দাম সদাম সাথে খেলেছে ব্রজের পথে, সীদাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে, সীদাম সদাম সাথে খেলেছে ব্রজের পথে, সীদাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে, রাম কানাই আজি, খেলত রাম কানাই আজি, খেলত রাম কানাই আজি, খেলত রাম কানাই খেলত।
সখাগণকে নিয়ে সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ ক্লান্ত পরিশ্রান্ত সখাগণকে গোবিন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরছে। যেই না গোবিন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরছে, হঠাৎ মরম সখা সুবলের কাছে এসে সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে। যা রাধে, সুবলের বদনের সঙ্গে রাধারানীর বদনের মিল আছে, কারণ এরা হলো জেঠতুতো খুড়তুতো ভাই বোন। তা জেঠতুতো খুড়তুতো ভাই বোন হলে মুখের তো একটু গঠনটা ঠিক একই রকমই দেখা যায়, তাই না মা? এখন ভাই বোনের মিল আছে, সুবলকে দেখে যেই রাধার কথা মনে পড়েছে, গোবিন্দের আর খেলায় মন বসছে না। দেখুন আরো একজন আছে বাবা বৃন্দাবন, যে হলো দ্বিতীয় রমণী চন্দ্রাবলী। ওমা হরে কৃষ্ণ, ওই সেই চন্দ্রাবলী যে মান লীলাতে, মানভঞ্জন লীলাতে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ ছিলেন, জানেন তো আপনারা? সেই চন্দ্রাবলী এও কিন্তু রাধারানীর বোন, মানে জেঠতুতো খুড়তুতো বোন। ওই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধার প্রতি একটু হিংসা, কেন জানেন? চন্দ্রাবলী ছোটবেলা থেকে দেখতো যে গোবিন্দ ওই শিশুকাল থেকে গোবিন্দ রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। তা চন্দ্রাবলীর এটাই হিংসা যে আমিও তো সুন্দরী, রাধারানী যেমন সুন্দরী আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? এই হলো ওর হিংসা। আর এই হিংসা নিয়ে চন্দ্রাবলী বড় হচ্ছে। মনে মনে ঠিক করে রেখেছে, যদি কোনোদিন গোবিন্দকে পাই তাকে এমনভাবে ভালোবাসবো জনমের মতো রাধারানীকে ভুলে যাই। কোন দিন পেয়েছিল? কলহন্তরিতা মানে রাধার কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলী নিজের কুঞ্জে বেঁধে রেখেছিলেন গোবিন্দকে। সারা রাত ধরে গোবিন্দকে সেবা দিয়েছিলেন চন্দ্রাবলী, সেই সখী চন্দ্রা। একদিন কি হয়েছে দেখুন বাবা, ওই চন্দ্রাবলী মানে শ্রীমতী রাধারানী তো বাদিনী ঘরে বাস করে, একদিন হয়েছে কি একটা মালা গেঁথে বৃন্দা সখীর হাতে দিয়েছে রাধারানী। দিয়ে বলছে, এই সখী এই মালাটা গিয়ে আমার বধুর গলায় পরিয়ে দিয়ে। আমার দ্বারা তো হবে না, আমি সে ভাগ্য করিনি যে আমি নিজে হাতে বধুর গলায় পরাবো, যা পরিয়ে দিয়ে। এখন বৃন্দা সখী সেই মালা নিয়ে বনের ভিতরে গিয়ে দেখছে কি যে সঙ্গে বলাই দাদা আছে, কৃষ্ণচন্দ্র খেলা করছে। চিন্তা করছে দাদার সামনে রাধার এই মালাটা কেমন করে গোবিন্দকে পরানো যায়, তো সম্ভব নয়। তাই কি করেছে, একটা পলাশ পাতার ঠোঙার মধ্যে করে মালাটা রেখে একটা বৃক্ষের কোটরের মধ্যে রেখে দিয়েছে। আর রাধারানী আহা গোবিন্দকে ইশারা করে বৃন্দা সখী বলে দিলেন, শ্যামনাগর এই কোটরের মধ্যে একটা মালা আছে, রাধারানীর গাথা মালা, তুমি সময় মতো পরে নিও। ইশারা করে গোবিন্দকে দেখিয়ে বৃন্দা সখী চলে গেলেন। আর যেই চলে গেছে, ওই গাছের ডালে বসেছিল একটা কাক। কাক মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই রাধারানী ভালো ভালো খাবার পাঠিয়েছে গোবিন্দের জন্য। এইভাবে নিতুই নিতুই রাধারানী পাঠায় আর গোবিন্দ একা একা খায়। আজ আর তা হতে দেব না, সুযোগ যখন পেয়েছি আজকের যা যা পাঠিয়েছে খাবার সেগুলো আমি একাই খাবো। কাক মনের আনন্দে ঠোঁট দিয়ে সেই ঠোঙাটা তুলে উড়তে উড়তে গিয়ে বসেছে একটা ঘরের চাল। চালের উপরে বসে ঠোঁট দিয়ে সেই মালাটা আহা ঠোঙাটা খুলেছে, খুলে দেখছে কি মা খাবার আর কোথায়, ওর মধ্যে একটা ফুলের মালা। আর যেই না দেখেছে ফুলের মালা, ওই ঠোঁট দিয়ে মালাটা নিয়ে ছুঁড়ে ফেলে, আর যেই ছুঁড়েছে মালাটা গিয়ে পড়েছে একেবারে ওই চন্দ্রাবলীর ঘরের সামনে। এবার চন্দ্রাবলী মালাটা যেই দেখেছে দেখেই চিনতে পেরেছে, এ তো যাত্রার গাথা নয়, রাধারানীর গাথা মালা। মানে রাধারানী একটু অন্য টাইপের মালা করতেন, সবার সঙ্গে তার মালার কোনো মিল থাকতো না। যেমন রাধারানী মালা গাঁথতেন বিনি সুতোর মালা, মানে যার মধ্যে কোনো সুতো থাকতো না। তারপরে কি, শুধু ফুল দিয়ে নয়, ফুলের যে অংশটা বধুর অঙ্গে ব্যথা লাগবে সেই অংশটা ছিঁড়ে ফেলতেন, শুধুমাত্র কোমল পাপড়ি দিয়ে বধুর জন্য মালা গাঁথতেন। আর সেই মালা দেখে চন্দ্রাবলী বলছে, এ তো রাধার গাথা মালা, বেশ এই যে রায়ধনী আজ তোমাকে প্রমাণ দেব, মালা তুমি একা গাঁথতে জানো না, আমিও গাঁথতে জানি। এই বলে মালাটা গলায় পরে একেবারে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে। জানে যে যমুনা ঘাটে জল নিতে আসবে আর আমাকে তখন দেখতে পাবে, দাঁড়িয়ে আছে। আর এদিকে সখী বিষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী যেই না যমুনা এসেছে, এসে দেখছে তার গাঁথামালা চন্দ্রার কণ্ঠে। সখীকে বলছে, দেখেছিস ললিতা, দেখেছিস বিশাখা, কত কষ্ট করে বাদিনীকে আড়াল করে আমার বধুর সুখের জন্যই মালা আমি গাঁথি, আর আমার বধু সে নিজে না পরে ওই চন্দ্রার গলায় পরিয়ে দিল। সখী হয়ে গেল মান, বধুর প্রতি মান হয়ে গেল রাধারানীর,
মানের পর্যায়ে কিন্তু একটা নয় বাবা, আটটা পর্যায় আছে। অষ্টকালীনে যেমন আটটা লীলা আছে, মানেরও আটটা পর্যায় আছে। এই লীলাটি নিয়ে একটা পর্যায় আছে, যেটা হলো কাক মারল মান। তা এইভাবে পদে পদে চন্দ্রাবলী কষ্ট দিতেন। তা চন্দ্রাবলীও রাধারানীর একটা বোন। এদিকে সুবল সখা, সে হচ্ছে জেঠুতো ঘটুতো ভাই। এখন সুবলকে দেখে রাধার কথা যেই মনে পড়েছে, গোবিন্দ সুবলের কাছে গিয়ে বলছে, সুবল সুবল রে, তোর বদন দেখে আমার মনে পড়িল, বদনে দেখে মনে পড়িল আমার রাধা রানী, ওই প্রেমময়ী বদন দেখে আমার মনে পড়িল, প্রেমময়ী হরি বল হরি বল, প্রেমময়ী রাধা বদন, বদন দেখে বদন মনে পড়িল, করতে ভালো লাগছে না, মন বসছে না খেলায়। সুবলকে বলছে, ভাই তুই একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, কানাই তাকে তো যখন তখন আনা যায় না ভাই, সে যে বাদিনীর ঘরে থাকে, কি করে আনবো বল? তুই এক কাজ কর, তুই যদি পারিস আমাদের বনের মাঝে যখন কোনো বিপদ হয়, যে আমাদের রক্ষা করে তাকে স্মরণ কর। সে কে? না তিনি হলেন যোগ মায়া যোগেশ্বরী। গোবিন্দ বিলম্ব না করে মা যোগ মায়াকে স্মরণ করলেন। কোথা গো মা যোগী মায়া, মা ও যোগী মায়া, বিপদ তারিণী মা গো, তোমার শেষ করুণা তোমার, আপদ বিপদ আধার পথে শান্তি তুমি মা গো, বিপদ তারিণী মা গো। মা যোগমায়া গোবিন্দের নিকটে এলেন। হে প্রভু, কেন তুমি আমায় স্মরণ করেছ মা? আর যে খেলা ভালো লাগছে না মা, একবার তুমি রাধারানীকে এনে দেখাও। বলেন, বেশ হে গোবিন্দ, যদি তুমি রাধারানীকে দেখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। এইখানে স্থানে একটি মঙ্গল ঘট স্থাপন করে তোমাকে ঘটের গলায় মালা পরিয়ে দানি সেজে দাঁড়াতে হবে। আর আমি শ্রীমতী রাধারানীকে বাদিনীর ঘর থেকে বিকিকিনির মানে মথুরার হাটে বিকিকিনির ছলা করে বাহির করে নিয়ে আসব। বেশ তাই হবে মা। এবার মা যোগমায়া তিনি যাচ্ছেন যাবটে, আর গোবিন্দের খেলায় মন বসছে না। তিনি কি করলেন? খেলা রসে ছিল কানাই সুবল রসনে, খেলা রসে ছিল কানাই সুবল
কলের সনে রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা রাধা বলে বাজাইলো রাধা রাধা বলে বাজাইলো রাধা রাধা বলে বাজাইলো রাধা রাধা বলে বাজাইলো প্রাণ গোবিন্দ করের বাঁশি রাধা বলে বাজাইলো ওই প্রাণ গোবিন্দ করের বাঁশি রাধা বলে গোবিন্দের যত ধেনুবৎস সখাগণের কাছে দিয়ে সুবলকে সঙ্গে করে নিয়ে এবার রাধা কুণ্ডের দিকে যাচ্ছেন আমার গোবিন্দ। আজ কেন যাচ্ছেন না তিনি দানি সেজে দাঁড়াবেন বাবা? আপনারও ধেনুবৎস সঙ্গীগণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আর এদিকে সেই বাঁশির ধ্বনি শুনলেন কি? শুনি ধ্বনি সুবাদনি অধীর হইয়া, আর শুনি ধ্বনি সুবাদনি অধীর হইয়া, বলে মধুরে ভেটিতে যাব আপনার দিয়া, মধুরে ভেটিতে যাব আপনার দিয়া, মধুরে ভেটিতে যাব আপনার দিয়া। শ্রীমতী রাধানি আর বিলম্ব করতে পারছেন না, বললেন বধুর মুরলির ধ্বনি বংশী ধ্বনি শ্রবণ করে বলেন আমি বধু দর্শনে যাব। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, সে কি বললেন? শ্রীমতী রাধারানি মুরলির ধ্বনি শুনে বংশী ধ্বনি শ্রবণ করে কি বললেন? বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় ও শেখরও কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে, একবার দেখে আসি আর ভাগ্যে হয় কি না হয় সেই যুগল মূরতি। এদিকে গোবিন্দ আমার দানি সেজে দাঁড়িয়ে আছে মঙ্গল ঘট স্থাপন করে। হরে কৃষ্ণ মাগু, যিনি দান গ্রহণ করেন তিনি দানি, আর যিনি দান দেন তিনি হলেন দাতানি। তাই গৌর হরি বাবা, দান বহু রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, তাই না? বহু রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান কোনটা জানেন? উত্তম দান, শ্রেষ্ঠ দান এই হরি নামামৃত সুধা দান। তাই গৌর হরি বল হরি। এই যে মধুমাখা হরিনামের আয়োজন হয়েছে, এই যে হরিনামের আয়োজন দেখবেন বাবা, এখানে যদি হরিনাম না হয় অন্য কিছু হতো, ফাংশন বলুন বা অন্যান্য কিছু, অর্কেস্ট্রা পার্টি আসতো বা কিছু হতো, দেখতেন এখানে নানাবিধ ঝামেলায় জড়াতে হতো, অনেক জায়গায় হয় দেখবেন। কিন্তু ধর্মীয় কাজের এমনই একটা মাহাত্ম্য, এমনই এর গুণ, সকল আপদ বিপদ দূরীভূত হয়ে যায় এই হরিনাম যেখানে হয়। শুধু তাই নয়, যে সকল কর্মকর্তারা আয়োজন করেছেন এই হরিনামের গুণে তাদের যেমন মঙ্গল হচ্ছে, আবার যারা দূর দূরান্ত থেকে এসে আস্বাদন করছেন তাদেরও কিন্তু মঙ্গল হচ্ছে। নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ, অর্থাৎ শ্রবণ করাও কিন্তু একটা সেবা। সেবা নটা রকমের আছে নববিধা ভক্তি, তার মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ, অর্থাৎ শ্রবণ করাটাও সেটাও কিন্তু একটা গোবিন্দ সেবা। আর এই যে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করলে, শাস্ত্রী বললেন হরি নাম করলে কৃষ্ণ নাম করলে জীবকে জম্পুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। তাই গৌর হরি বল হরি বল। নিশ্চয় আপনারা জানেন নামকে আশ্রয় করেছিলেন বলে তার নাম হয়েছিল মৃত্যুঞ্জয়, স্বয়ং নারায়ণ এসে তাকে এই বর দিয়েছিলেন, যার নাম, যার বয়স ছিল মাত্র 10 বৎসর। 10 বৎসরের একটি ছোট্ট বালক, সে জানতেন যে তার 10 বৎসর পরমায়ু, কিন্তু তার পিতা, সেও জানতেন, তার পিতাও জানতেন, কারণ বিধাতা পুরুষ বলেই ছিলেন যে 10 বৎসর পরমায়ু। একদিন সেই পিতা তার বাবাকে বলছে, বাবা আমি দিনে দিনে যত বড় হই তত তোমরা আমাকে দেখো আর কাঁদো কেন? তখন সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে কিন্তু বলতে পারছে না। দেখতে দেখতে 10 বৎসর পার হতে আর মাত্র 3 দিন বাকি আছে। তখন সেই ছোট্ট ছেলেটি মাকে গিয়ে বলছে, মা আমাকে বুকে জড়িয়ে ধরে তোমরা কেন কাঁদো, আমাকে বলতে পারো কি হয়েছে তোমাদের?
বাবা বিধাতা পুরুষ তোর ভাগ্য গণনা করে দেখেছে তোর মাত্র 10 বৎসর পরমায়ু, আর 10 বৎসর পূর্তে আর মাত্র 3 দিন বাকি আছে, এই কথা? আচ্ছা বাবা, যদি মাত্র 3 দিনই বাকি থাকে তাহলে 3 দিন বেঁচে থেকে এই যন্ত্রণা না পেয়ে আজই চলে যাওয়া ভালো। এই বলে সর্বস্ব ত্যাগ করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ছোট্ট শিশু। যেতে যেতে দেখছে কি একটা জায়গায় হরিকথা কৃষ্ণ কথার আসর বসেছে, সেখানে অগণিত ভক্ত তারা কৃষ্ণ কথা শ্রবণ করছে। এবার যিনি ভাগবত পাঠ করছেন পাঠক বলছেন যে হরিনাম করে, নাম করলে জীবকে জম্পরিতে যেতে হয় না, নরকবাস করতে হয় না, এমনকি সে মৃত্যুকে জয় করতে পারে। এই কথাটা শুনে সেই ছোট্ট শিশু ছুটতে ছুটতে আবার বাড়িতে এসেছে, আর মাত্র 1 দিন বাকি। তখন বাবাকে বলছে, বাবা আমার তো মাত্র আর 1 দিন বাকি আছে, তুমি আমায় একটা আমার একটা আশা পূর্ণ করবে? বল বাবা, তোমার ওই রাজ সিংহাসনে আমায় একটু বসতে দেবে? সন্তান চলে যাবে 1 দিন পর, কোনো বাবা কি চুপ করে থাকতে পারে? তাই নিজের আসনে সন্তানকে বসতে দিলেন, আর বসবা মাত্রই তিনি গোটা রাজ্যে ঘোষণা করে দিলেন যে কাল প্রভাত থেকে এই স্থানে এই রাজমহলে হরিনাম সংকীর্তনের আসর হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভাত হতে না হতেই হরিনাম চালু হলো বাবা। ছোট্ট শিশু বসে বসে হরিনাম করছে, এদিকে যমরাজ দুধ পাঠিয়ে দিয়েছে তাকে আনবার জন্য, আর এদিকে তার নাম শ্রবণ করে বৈকুণ্ঠে নারায়ণ তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি স্বয়ং লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে আসছে। সেই নামের গুণে মা এসে কি দেখছে, একদিকে যমরাজ দাঁড়িয়ে আছে যমদূত নিয়ে, আর একদিকে লক্ষ্মী নারায়ণ দুজনে চলে এসেছে, আর সেই ছোট্ট বালক সকলকে নিয়ে হরিনাম করছে। আসুন আমরাও সবাই মিলে আজকের এই মুহূর্তে আমরাও একটু হরিনাম করি সবাই একসঙ্গে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো সবাই মিলে নাম করতে হবে জোরে জোরে, আস্তে। দেখুন মা, আপনাদেরই এই হরিবাসর, আপনারা তিল তিল করে একটু একটু করে আয়োজন করে এত সুন্দর একটা হরিবাসর আয়োজন করেছেন। আজকের এই মুহূর্তটা আনন্দের মুহূর্ত, তাই সম্মুখে বসে আছেন আমার রাধা গোবিন্দ। তো আপনারা এমনভাবে নাম করুন যে আপনাদের এই নাম যেন গোবিন্দের চরণে গিয়ে পৌঁছায়, সেইভাবে জোরে জোরে গাইবেন, কেমন? বাবা সবাই মিলে উচ্চস্বরে হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ খুব সুন্দর, বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল হরি বল।
কোন শিশু যদি মনে প্রাণে ভক্তি ভরে নাম করে, শিশু কেন? এই জগতে কোন জীব যদি মনে প্রাণে হরি নাম করে মা, জমির সাধ্য নেই তাকে এখান থেকে তার কাছে নিয়ে যেতে। এমন সময় স্বয়ং নারায়ণ বলছে, যমদূত কি কেন এসেছো তুমি? বলে, প্রভু ওর যে সময় হয়ে গেছে তাই নিতে এসেছি। সময় হয়ে গেছে? কি করে সময় হয়? এতটুকু শিশু, এর সময় হলো কি করে? প্রভু তুমি কি দেখতে চাও না শুনতে চাও? বলেন, আমি দেখতে চাই। বেশ, চিত্রগুপ্তের খাতাটা হাতে দিয়ে দিলেন বাবা, যেখানে আমাদের ভাগ্য লেখা আছে। চিত্রগুপ্ত সেই ভাগ্যের খাতাটা যখন দিলেন, স্বয়ং লক্ষ্মী তিনি দেখছেন। একবার শিশুর বদন পানে চাইছেন, তার নাম শ্রবণ করছি, আর একবার সেই খাতার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। আর সেই চোখের জল, মানে খাতাটা দেখছে তো, দেখতে দেখতে ওই যে দেখছে 10 বছর, মা লক্ষ্মী তার চোখের এক ফোঁটা জল ওই 10-এর পাশে গিয়ে বসেছে। একটা বিন্দু তৈরি হয়েছে, একটা শূন্য তৈরি হলো। আর যে শূন্য তৈরি হলো, হয়ে গেল কি 10 থেকে 100 বছর। সঙ্গে সঙ্গে খাতাটা নারায়ণের হাতে দিলেন। এবার নারায়ণ দেখছে, দেখতে দেখতে তারও চোখের জল এক ফোঁটা ওই 100-র পাশে গিয়ে বসল। হয়ে গেল 1000 বছর পরমায়ু। চিত্রগুপ্তকে বললেন, কি করে সম্ভব? এর তো এখনো সময় হয়নি। কি বলো প্রভু, এর তো সময় হয়ে গেছে মাত্র 10 বছর পরমায়ু। ভুল দেখেছো তুমি, ভালো করে খাতাটা দেখো। যেই না খাতা দিয়েছে বাবা, দেখছে তাই তো। কোথায় 10 বছর, এখানে 100 বছর লেখা। আবার চলে গেলেন বাবা, আর থাকতে পারলেন না। আর স্বয়ং নারায়ণ বললেন, ওরে তুই যে হরি নাম করে আমার মনকে জয় করেছিস, হরি নাম করে নিজের মৃত্যুকে জয় করেছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম মৃত্যুঞ্জয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মা গো, নামের এমনই মহিমা, যেভাবেই করো না কেন, শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। আপনি যদি কাউকে অবহেলা করতে গিয়েও কৃষ্ণ নাম বদনে বলেন, তাতেও কিন্তু ধীরে ধীরে আপনার হৃদয়ে ভক্তি তৈরি হবে।